কবরের মাপ কতটুকু হবে নারী পুরুষের ক্ষেত্রে কবর পার্শ্ব গভীরতা কি একই হবে দেখুন এটা একটা ইজতেহাদি এখানে এখানে সরাসরি নস আসে নাই এটা হচ্ছে তার শরীর অনুসারে যতটুকু তার শরীর তার থেকে এক বিগত বাড়ে যাতে করে সহজভাবে নামাইতে পারে উঠেতে পারে এদিকে এক বিগত বাড়াবেন এদিকে বাড়াবেন তো এটা এই জন্য যাতে করে ঠিক মতো নামতে পারে ঠিক মতো জিনিসটা নামতে পারে এটা এটা কোনো ইস্তেহাদি মাসালা এটা কোনো ইয়া নাই সরাসরি নস নেই হাদিস নেই যে এতটুকু করতে হবে এতটুকু করতে হবে এটা আলমরা ইস্তেহাত করেছেন তাদের কেন সব পাবেন আপনি দেখবেন যতটুকু মানুষ লম্বা হয় বেটা সবার জন্য এক মাপ হয় না মোটা হয় চিকন হয় সুতরাং আপনি সে অনুসারে অবশ্যই লম্বা করবেন যতটুকু মানুষের অনুসারে আর যখন বাচ্চার কবর আপনি লম্বা করে দিলাম নাই সুতরাং সেইটা অনুসারে আপনি করবেন আর এমনি যে পাশে সাধারণত মানুষ দুই হাত আড়াই করে এটা ভালো কারণ আর তো হচ্ছে কতটুকু গভীর করবেন গভীর করবেন যতটুকু যতটুকু করলে শিয়াল উঠেই ফেলে না সাধারণত গ্রামাঞ্চলে হলে শিয়ালে উঠেই ফেলে একটু গভীর করলে সেটা উঠেতে পারে না যদি একটু গভীর করবেন যাতে করে রাস্তা হেফাজত থাকে সেফ থাকে এখানেও কোনো শরীয়তের কোনো মানদণ্ড দেয়নি কারণ জানে যে কোনো কোনো জায়গায় বেশি খাত করলে পানি উঠে কোনো কোনো জায়গাতে কোনো কোনো জায়গাতে এমনভাবে করবেন যা যেটা আপনার কবরের মানে মাইয়েতের কোনো অসুবিধা না হয় এবং সেটা যেন হেফাজ তার শরীরটা যেন হেফাজত হয় আল্লাহ তাল্লাহ কোরআনে করিমে মাইয়েতের শরীরকে হেফাজত করার নির্দেশনা দিয়েছেন আল্লাহ কোরআনে বলছেন আলম না জা আলিল আহ কিফায়াতা আহিয়া ও জমিনের ভিতরে যথেষ্ট করে দিয়েছি যত কাকে মানুষের জন্য জীবিত অবস্থায় উপরে থাকবে মৃত অবস্থায় নিচে থাকবে আল্লাহ কোরআন বলে দিয়েছে এই জন্য মাটি দিতে হয় সুমাইজাশা আকবরা যা মাত আকবর যখন মারা যায় তখন তার কবর দিতে বলেছে অর্থাৎ মাটির নিচে দিতে আল্লাহ বলে দিয়েছে এই জন্য যে এমনভাবে দিবেন যেটা সাধারণভাবে উঠে যায় না সাধারণভাবে সেটা উঠ কেউ উঠ কোনো কুকুর বা শিয়ালে উঠে না ফেলতে পারে এমনভাবে তাকে কবর দিতে হবে এখানে বাধ্যতামূলক কোনো নিয়ম নেই এটা দেখবেন আপনার ইয়া অনুসারে কেউ সাড়ে তিন হাত বলে কেউ আড়াই হাত বলে আসলে আরও বেশিও নেওয়া যাবে যদি সেখানে শিকালে উঠাই ফেলা আর যদি এমন না হয় শিকালে উঠে ফেলে না তো সাড়ে তিন হাত সাধারণত ভিতরে দেওয়া হয় আড়াই হাত তো দেওয়া হয় কেউ কেউ